নমস্কার, আমাদের মধ্যে কারোর না কারো কখনো না কখনো ঠান্ডা লাগার ফলে গলা খুশখুশ করা, নাক দিয়ে কাঁচা পানি পড়া, হাঁচি হওয়া এবং খুশখুশে কাশি বা ড্রাই কফ হতে থাকে। তাই আজ এই সমস্ত অসুবিধাকে কমানোর জন্য নিয়ে এসেছি অল টাইম সিএফ সিরাপের রিভিউকে। অল টাইম সিএফ সিরাপকে তৈরি করেছে এলিউরি ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড এবং মার্কেট করে থাকে এসএইচ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অল টাইম সিএফ সিরাপ সুগার ফ্রি হয়ে থাকে, যার ফলে ডায়াবেটিস পেশেন্ট বা যাদের সুগার আছে তারা অল টাইম সিএফ সিরাপকে ব্যবহার করতে পারেন। প্রতি 100 ml অল টাইম সিএফ সিরাপের দাম রাখা হয়েছে 101 টাকা। প্রতি 5 ml অল টাইম সিএফ সিরাপের মধ্যে ডেক্সোমিথারপ্যান হাইড্রোব্রোমাইড থাকে 10 মিলিগ্রাম। আমাদের শরীরের সব কিছু আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে, ঠিক তেমনি কাশিও আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত। ডেক্সোমিথারপ্যান হাইড্রোব্রোমাইড আমাদের ব্রেনকে সিগনাল দিয়ে কাশি ও কাশি কাশি ভাবকে বন্ধ করতে সাহায্য করে। প্রতি 5 ml অল টাইম সিএফ সিরাপের মধ্যে ক্লোরোফিনারমাইন ম্যালেট থাকে 2 মিলিগ্রাম। ক্লোরোফিনারমাইন ম্যালেট নাক দিয়ে কাঁচা পানি পড়া, হাঁচি হওয়া, গলা খুশখুশ করার মতো অসুবিধাকে কমাতে সাহায্য করে। প্রতি 5 ml অল টাইম সিএফ সিরাপের মধ্যে ফিনাইলফেরিন হাইড্রোক্লোরাইড থাকে 5 মিলিগ্রাম। সর্দি কাশির সময় নাক বুজে যাওয়া, কানে তালা লেগে যাওয়ার মতো অসুবিধা হতে থাকে, ফিনাইলফেরিন হাইড্রোক্লোরাইড নাক বুজে যাওয়া ও কানে তালা লেগে যাওয়ার মতো অসুবিধাকে কমাতে সাহায্য করে। অল টাইম সিএফ সিরাপ 4 বছর বয়সের পর থেকে ব্যবহার করা যায়। 4 থেকে 7 বছর বয়সের জন্য অল টাইম সিএফ সিরাপ 3 ml করে দিনে 3 বার খাওয়ার 1 ঘন্টা আগে ব্যবহার করতে পারেন। 7 থেকে 12 বছর বয়সের জন্য অল টাইম সিএফ সিরাপ 5 ml করে দিনে 3 বার খাওয়ার 1 ঘন্টা আগে ব্যবহার করতে পারেন। 12 থেকে 18 বছর বয়সের জন্য অল টাইম সিএফ সিরাপ 7.5 ml করে দিনে 3 বার খাওয়ার আগে ব্যবহার করতে পারেন। 18 বছর বয়সের পর থেকে অল টাইম সিএফ সিরাপ 10 ml করে দিনে 3 বার খাওয়ার 1 ঘন্টা আগে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, অল টাইম সিএফ সিরাপ সবসময় খালি পেটে ব্যবহার করবেন। সিরাপ খাওয়ার পর 1 ঘন্টা কিছু খাবেন না। তবে অবশ্যই এই সিরাপ খাওয়ার সাথে সাথে বয়স অনুপাতে অ্যান্টিবায়োটিক সিরাপ, ট্যাবলেট অথবা ক্যাপসুল ব্যবহার করবেন, তাহলে কাজ অনেক বেশি ভালো হবে। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।